astronauts, we were learning lesson 5. Priyo shikhartira, amra lesson 5 porchilam. Today we shall continue it. So take your book, open at page now 70. Tomar boy now ebong 70 pata kholo. We have opened our book. Now I shall read the text and try to follow it. Amra ekhon eta porbo, eta onushoron korar chesta koro. Specially learn the pronunciation, bishesh kore uchcharon gulo shikhbe. Here are some words which are new to you. এখানে কিছু কিছু শব্দ আছে তোমাদের কাছে নতুন, and it will seem, বিশেষ করে উচ্চারণগুলো শিখবে. Here are some words which are new to you. এখানে কিছু কিছু শব্দ আছে তোমাদের কাছে নতুন, and it will seem hard, এবং মনে হতেই পারে এটা কঠিন. So I am starting, listen to me. আমি পড়ছি, শোনো. I shall read two times without telling its meaning. অর্থ না বলে আমি দুবার পড়ব. So I am starting. তাহলে শুরু করছি. Mother, not only you, but everybody needs water. Farmers need water to grow crops. Many animals and plants live in water. Ruby, so many uses of water. Mother, hold on. Electricity is also generated from water to put out fire. So, you see, water is very important in our lives. Ruby, if that's so, why did the teacher say that we pollute water in many ways? Ekbar porlam, ami abar porchi, uchcharon gulo shono. Mother, not only you, but everybody needs water. Farmers need water to grow crops. Many animals and plants live in water. Ruby, so many uses of water. Mother, hold on. Electricity is also generated from water. Water even helps to put out fire. So, you see, water is very important in our lives. Ruby, if that's so, why did the teacher say that we pollute water in many ways? যেহেতু এই পাঠটা একটু কঠিন, মাত্র পাঁচ ছয় লাইন আমরা পড়ব, এবারে আমি অর্থ সহ পড়ছি, শোনার চেষ্টা করি। দেখো, মাদার, নট অনলি ইউ, শুধু তুমি নও, বাট এভরিবডি নিডস ওয়াটার, কিন্তু প্রত্যেকের জলের প্রয়োজন। নট অনলি ইউ, শুধুমাত্র তুমি নও, অনলি মানে মাত্র, বাট এভরিবডি নিডস ওয়াটার, কিন্তু প্রত্যেকের জলের প্রয়োজন। ফার্মার্স নিড ওয়াটার, কৃষকদের জল প্রয়োজন। ফার্মার্স নিড ওয়াটার, কৃষকদের জল প্রয়োজন টু গ্রো ক্রপস, উৎপাদন করতে শস্য। পুরো বাক্যটা এইভাবে সাজালে হবে কি, ফার্মার্স নিড ওয়াটার টু গ্রো ক্রপস, শস্য উৎপাদন করতে কৃষকদের জলের প্রয়োজন। মেনি অ্যানিমেলস অ্যান্ড প্ল্যান্টস লিভ ইন ওয়াটার, মেনি অ্যানিমেলস অনেক প্রাণী, অ্যান্ড প্ল্যান্টস উদ্ভিদ লিভ ইন ওয়াটার, প্ল্যান্টস উদ্ভিদ লিভ ইন ওয়াটার, জলে বাস করে, তাই না? জলের মধ্যে অনেক রকম জলজ প্রাণী বাস করে, ব্যাং বাস করে, মাছ বাস করে, তেমি মাছ, এছাড়া অন্যান্য আরও জলজ প্রাণী জলে বাস করে। রুবি, সো মেনি ইউজেস অফ ওয়াটার, জলের এত রকম ব্যবহার, সো মেনি মানে এত রকম, ইউজেস অফ ওয়াটার জলের। মাদার, হোল্ড অন, হোল্ড অন, হোল্ড অন মানে হচ্ছে আঁকড়ে থাকা, লেগে থাকা এসব, কিন্তু এখানে হবে মানে কি, আরও আছে, হোল্ড অন, আরও আছে। ইলেকট্রিসিটি ইজ অলসো জেনারেটেড ফ্রম ওয়াটার, ইলেকট্রিসিটি হচ্ছে বিদ্যুৎ, অলসো জেনারেটেড মানে আরও উৎপাদিত হয় ফ্রম ওয়াটার, জল থেকে, জেনারেট মানে উৎপাদন করা। হ্যাঁ, তাহলে ইলেকট্রিসিটি ইজ অলসো জেনারেটেড ফ্রম ওয়াটার, জল থেকে বিদ্যুৎও উৎপন্ন হয়। ওয়াটার
টু পুট আউট ফায়ার ওয়াটার ইভেন জল এমন কি ইভেন হচ্ছে এমন কি হেল্প সাহায্য করে টু পুট আউট নিভিয়ে ফেলতে ফায়ার আগুন পুট আউট হচ্ছে নিভিয়ে ফেলা এক্সটিংগুইশ মানেও নিভিয়ে ফেলা EXTINGUISH এক্সটিংগুইশ মানেও নিভিয়ে ফেলা যাই হোক তাহলে ওয়াটার ইভেন হেল্পস টু পুট আউট ফায়ার জল এমনকি আগুন নেভাতেও সাহায্য করে সো ইউ সি সুতরাং তুমি দেখলে ওয়াটার ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ ওয়াটার ইজ ভেরি ইম্পর্টেন্ট জল হয় খুবই গুরুত্বপূর্ণ ইন আওয়ার লাইফস আমাদের জীবনে ইম্পর্টেন্ট হচ্ছে গুরুত্বপূর্ণ সো ইউ সি তাই তোমরা দেখলে ওয়াটার ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ জল আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ রুবি ইফ দ্যাট সো যদি তাই হয় ইফ দ্যাট ইফ হচ্ছে যদি আমরা জানি দ্যাট সো মানে যদি তাই হয় হোয়াই ডিড দ্য টিচার সে কেন শিক্ষক মহাশয় বলেছিলেন দ্যাট উই পলিউট ওয়াটার আমরা জল দূষিত করি ইন মেনি ওয়েজ বিভিন্নভাবে আবার পড়ছে পাঠটা ইফ দ্যাট সো যদি তাই হয় মানে কি জলের যদি এত রকম ব্যবহার হয় যদি জল আমাদের এত প্রয়োজনীয় তাহলে হোয়াই ডিড দ্য টিচার সে কেন শিক্ষক মহাশয় বলেছিলেন দ্যাট উই পলিউট ওয়াটার আমরা দূষিত করি জল পলিউট হচ্ছে দূষিত করা কন্টামিনেট মানে দূষিত করা CONTIMINATE আমি পরে আবার এগুলো বলছি আগে শুনে নাও তাহলে হোয়াই ডিড দ্য টিচার সে দ্যাট কেন শিক্ষক মহাশয় বলেছিলেন যে উই পলিউট ওয়াটার আমরা জল দূষিত করি ইন মেনি ওয়েজ বিভিন্নভাবে এবারে আমরা দেখব এখানে যে যে শব্দ একটু কঠিন আছে কতগুলো ওয়ার্ডের তলায় এবং কতগুলো ওয়ার্ডের তলায় নীলকালি দিয়ে দাগ দিয়েছে হিয়ার আর সাম ওয়ার্ডস হুইচ আই হ্যাভ আন্ডারলাইন্ড উইথ রেড ইঙ্ক অ্যান্ড ব্লু ইঙ্ক ইউ হ্যাভ টু লুক অ্যাট দেম তোমাদের সেগুলোকে দেখতে হবে অ্যান্ড ট্রাই টু নো ইটস মিনিং এর মানে জানতে হবে অ্যান্ড ইফ পসিবল উই শ্যাল ট্রাই টু ডু ইটস নিয়ারেস্ট অ্যান্ড অপোজিট মিনিং এবং যদি সম্ভব হয় আমরা এর বিপরীত শব্দ এবং সমার্থক শব্দগুলো জেনে নেব তাহলে এসো আমরা দেখি কি কি এখানে কঠিন শব্দ আছে প্রথমে আমি সব শব্দগুলোই বলি দেখো অনলি মানে মাত্র এভরিবডি প্রত্যেকে নিডস প্রয়োজন ফার্মার্স আমরা জানি ফার্মার কৃষক ফার্মার্স কৃষকেরা গ্রো উৎপাদন করে গ্রো মানে উৎপাদন করা ক্রপস শস্য বা ফসল ক্রপস শস্য বা ফসল মেনি অ্যানিমেলস অনেক প্রাণীরা প্ল্যান্টস হচ্ছে উদ্ভিদ লিভ বাস করে ইউজেস ব্যবহার সো মেনি ইউজেস মানে এত রকম ব্যবহার ইলেকট্রিসিটি হচ্ছে বিদ্যুৎ ইলেকট্রিসিটি আমরা বলি ইলেকট্রিক পুরো কথাটা হচ্ছে ইলেকট্রিসিটি মানে বিদ্যুৎ জেনারেটেড জেনারেট উৎপন্ন করা আর ইজ জেনারেটেড উৎপাদিত হয় ফ্রম ওয়াটার জল থেকে পুট আউট নিভিয়ে ফেলা পুট আউট এটা একটা ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব এর সম্পর্কে আমরা পরে পড়ব যাই হোক এর নিয়ারেস্ট মিনিং হয় এক্সটিংগুইশ EXTINGUISH এক্সটিংগুইশ মানে নিভিয়ে ফেলা পুট আউট মানেও নিভিয়ে ফেলা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ পলিউট দূষিত করা পলিউট মানে দূষিত করা মেনি ওয়েজ মানে বিভিন্নভাবে মেনি ওয়েজ মানে বিভিন্নভাবে নাও লেট আস সি দ্য ওয়ার্ডস হুইচ আর আন্ডারলাইন্ড উইথ ব্লু ইঙ্ক এবারে আমরা দেখব যে যেসব শব্দগুলোর তলায় নীলকালি দিয়ে দাগ দেওয়া আছে দেখো অনলি অনলি মানে মাত্র মেয়ারলি MERELY অনলি নিয়ারেস্ট মিনিং মেয়ারলি MERELY মেয়ারলি নিড নিডটার অপোজিট হবে আচ্ছা ওটা বাদ দিই গ্রো গ্রো মানে উৎপাদন করা প্রডিউস মানে উৎপাদন করা GROW গ্রো উৎপাদন করা দ্বিতীয় লাইনে দেখো এর নিয়ারেস্ট মিনিং হবে প্রডিউস PRODUCE প্রডিউস মানে উৎপাদন করা এবারে দেখো লিভ LIV লিভ মানে বাঁচা বা লিভ বাস করা
ডুয়েল, DWELL, ডুয়েল মানে বাস করা, লিভ ডুয়েল। এরপরে আছে পুট আউট, পুট আউট হচ্ছে নিভিয়ে ফেলা, এক্সটিংগুইশ আগেও বলেছি তাও রিপিট করছি, EXTINGUISH, এক্সটিংগুইশ নিভিয়ে ফেলা। আরেকটা আছে দেখো পলিউট, পলিউট হচ্ছে দূষিত করা, কন্টামিনেট, CONTAMINATE, কন্টামিনেট হচ্ছে দূষিত করা, পলিউট মানেও দূষিত করা, যার নাউন হচ্ছে পলিউশন মানে দূষণ, তাই না। ওয়ে, WAYS, ওয়েস মানে পাথ, PATHS, পাথ মানে পথ, ঠিক আছে। এই হলো নিয়ারেস্ট মিনিং। এবার আমরা দেখি দি ওয়ার্ডস হুইচ আর আন্ডারলাইন্ড উইথ রেড ইঙ্ক, এবার আমরা দেখব সেই সব শব্দগুলো যেগুলো লাল কালি দিয়ে তলায় দাগ। প্রথমটা কি আছে, এভরিবডি, এভরিবডি অপোজিট নোবডি, এভরিবডি নোবডি, NONOBODY, নোবডি। নেক্সট দেখো NEED, নিড প্রয়োজন, এর অপোজিট তোমরা বলতেই পারো অপ্রয়োজনীয় বা অপ্রয়োজন, নিড, এর সঙ্গে একটা লেস জুড়ে দেবো আমরা, নিডলেস, LESS, NEED, নিড অপোজিট নিডলেস। তারপরে দেখো মেনি, মেনির অপোজিট ফিউ, FEW, মেনির অপোজিট হবে ফিউ, অনেক, গুটি কয়েক বা অল্প। ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট অপোজিট আনইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ অগুরুত্বপূর্ণ বা গুরুত্বহীন বলতে পারো, ইম্পর্টেন্ট অপোজিট আনইম্পর্টেন্ট, ওই ইম্পর্টেন্টের আগে আমি একটা জাস্ট আন জুড়ে দেবো, UN, আন, IMPURTANT, তাহলে ইম্পর্টেন্টের অপোজিট হলো আনইম্পর্টেন্ট, ঠিক আছে। এবারে আমি কয়েকটি অসম্পূর্ণ বাক্য বলবো, তোমাদেরকে ওই আজকের পড়ার অংশ থেকে একটা মাত্র ওয়ার্ড নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। নাও আই এম টেলিং সাম সেন্টেন্সেস হুইচ আর ইনকমপ্লিট, অসম্পূর্ণ বাক্য, ইউ উইল টেক অনলি ওয়ান ওয়ার্ড ফ্রম দ্য টেক্সট অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, পাঠ্যের অংশ থেকে একটা মাত্র ওয়ার্ড নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। প্রথমটা বলি দেখো, ফার্মার্স ইউজ ওয়াটার টু গ্রো ড্যাশ, ফার্মার্স কৃষকেরা ইউজ ব্যবহার করে ওয়াটার, জল, টু গ্রো উৎপাদন করতে, ড্যাশ, ফার্মার্স ইউজ ওয়াটার টু গ্রো ড্যাশ, কৃষকেরা জল ব্যবহার করে ড্যাশ উৎপাদন করতে, কি উৎপাদন করতে, অবশ্যই শস্য, শস্য ইংরেজি কি ক্রপস, CROPS, ক্রপস, ঠিক আছে। নেক্সট দেখো ড্যাশ লিভ ইন ওয়াটার, ড্যাশ লিভ ইন ওয়াটার, ড্যাশ জলে বাস করে, জলে কে বাস করে, তুমি ফিশেস লিখতে পারো বা দ্বিতীয় লাইন থেকে ওই অংশটাও নিতে পারো, না হবে না, কারণ একটা ওয়ার্ড ব্যবহার করতে বলেছি, তোমাকে শুধু ফিশেস লিখতে হবে, তাহলে ফিশেস লিভ ইন ওয়াটার, ঠিক আছে। আরেকটা ধরি দেখো, ইলেকট্রিসিটি ইজ ড্যাশ ফ্রম ওয়াটার, ইলেকট্রিসিটি ইজ ড্যাশ ফ্রম ওয়াটার, বিদ্যুৎ জল থেকে ড্যাশ হয়, তাহলে কি হয়, উৎপন্ন করা হয়, তাই না। একদম আমি বয়েল লাইন তুলে দিয়েছি, একটু মনোযোগ দিয়ে দেখো চতুর্থ লাইনে, ইলেকট্রিসিটি ইজ, আমরা ওখানে ব্যবহার করব জেনারেটেড, ইজ জেনারেটেড উৎপাদিত হয় বা উৎপাদন করা হয়, বিদ্যুৎ উৎপাদন করা হয় জল থেকে। আর একটা বলা যেতে পারে দেখো, উই ড্যাশ ওয়াটার, উই ড্যাশ ওয়াটার, আমরা জল ড্যাশ করি, এই উত্তরটার অনেক রকম হতে পারে, তুমি বলতে পারো উই ড্যাশ ওয়াটার, আমরা পান করি, তাহলে উই ড্রিঙ্ক ওয়াটার, ড্রিঙ্ক হতে পারে, উই ইউজ ওয়াটার, আমরা জল ব্যবহার করি, তা হতে পারে, আবার বলতে পারো যেটা টিচার বলেছিল টেক্সটের অংশে আমরা পড়েছি, পলিউট, POLLUT, উই পলিউট ওয়াটার, আমরা জল দূষিত করি, তাহলে কি বললাম, উই ড্যাশ ওয়াটার, এখানে ড্যাশে আমরা যেমন ড্রিঙ্ক বসাতে পারবো, পলিউট বসাতে পারবো, আবার ইউজও বসাতে পারবো, মানে আমি যেটাই বসাই না কেন সেটা বাক্যটা কিন্তু সম্পূর্ণ হওয়া চাই, মিনিংফুল হওয়া চাই।
you may use any words in the blank, but it will be meaningful. Je bakke shunostan puron thakbe shekhane shei word ta boshabo jeta orthopurno hobe bakko ta ke sompurno korbe. Thik ache, ebar amra choto choto dui ekta proshno uttor shekhar chesta kori. Prothom proshno, what is used to put out fire? What is used to put out fire? Ki byabohar kora hoy jo agun nebhate? What is used to put out fire? Ki byabohar kora hoy to put out nibiye felte agun? Agun nibiye felte ki byabohar kora hoy? Amra shudhu what er jaygay water kothare byabohar korbo. Tahole amader uttor hobe water is used to put out fire. Abar bolchi, water is used to put out fire. Next question is, who live in water? Who live in water? এর উত্তর তুমি বলতেই পারো দ্বিতীয় লাইন থেকে। দেখো, many animals and plants live in water. কি বললাম? Many animals and plants live in water. অনেক প্রাণী এবং উদ্ভিদ জলে বাস করে। আমরা এটা না লিখে এটা লিখতেই পারি যে fishes live in water, তাও রাইট। আমি শুধু লিখবো fishes live in water, এটাও রাইট। হ্যাঁ, বা বইয়ের অংশ লিখলে এটাও তোমার ভুল হবে না। আর একটা প্রশ্ন করি, দেখো আমাদের পাঠের আজকের অংশ ছিল উই পলিউট ওয়াটার, আমরা জল দূষণ করি বা আমরা জল দূষিত করি। হু সেইড দিস, এটা কে বলেছিল? কে বলেছিল? রুবি বলেছিল। কিন্তু একটু মনে করে দেখো, উই পলিউট ওয়াটার, ওই যে বলেছিল না যে, তাহলে কেন শিক্ষক মহাশয় বলেছিলেন যে আমরা জল দূষণ করি, আমরা জল দূষিত করি, কে বলেছিল? শিক্ষক মহাশয় বলেছিল। তাহলে আমরা এখানে লিখব, দি টিচার সেইড উই পলিউট ওয়াটার, বা শুধু এইটুকুই লিখে দিলেও হবে, দি টিচার সেইড দিস। তাহলে উই পলিউট ওয়াটার, আমরা জল দূষিত করি। হু সেইড দিস, কেটা বলেছিল? দ্য টিচার সেইড দিস। আবার তুমি এভাবেও বলতে পারো, রুবিস টিচার said this. Ruby's teacher said this. Ruby শিক্ষক বা শিক্ষিকা এটা বলেছিল। ঠিক আছে,